প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য তিনটি অক্সিলারি নিয়ে কথা বলবো, ডু, ডাজ এবং ডিড। এই ডু, ডাজ, ডিড এই তিনটিকে বলা হয় গেস্ট অক্সিলারি, কারণ প্রয়োজনীয় ক্ষেত্রে যখন অক্সিলারি থাকে না তখন আমরা এই ডু, ডাজ, ডিডকে ব্যবহার করে থাকি। এখানে তোমাকে খেয়াল করতে হবে যে এইটা ব্যবহারের দুটি ক্ষেত্র আছে, দুটি ক্ষেত্র এবং চারটি অর্থ। দুটি ক্ষেত্র, প্রথমে আসো দুটি ক্ষেত্র। দুটি ক্ষেত্র কি? দুটি ক্ষেত্র হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। কারণ এই দুটো টেন্সের স্ট্রাকচারে কিন্তু আমাদের কোনো অক্সিলারি নাই। আমাদের কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস সবগুলো টেন্সে কিন্তু অক্সিলারি আছে, ফিউচার টেন্সের সবগুলোতে অক্সিলারি আছে, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট প্লাস ভি টু, অর্থাৎ এখানে কোনো অক্সিলারি নেই। এবার এই দুটি টেন্সে আমরা চারটি ক্ষেত্রে এই ডু ভার্বটাকে ব্যবহার করে থাকি। এক নম্বর ক্ষেত্র হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, যেমন মনে করো আই লাইক টি, এই বাক্যটিকে যদি আমি ইন্টারোগেটিভ করতে যাই, তাহলে যেহেতু এখানে আমার কোনো অক্সিলারি নেই, আমি এই বাক্যটিকে ইন্টারোগেটিভ করতে পারি ডু আই লাইক টি অথবা ডোন্ট আই লাইক টি, নেগেটিভ ইন্টারোগেটিভ। যদি আমি বলি আই ওয়েন্ট হোম, আই ওয়েন্ট হোম, তখন হবে ডিড আই গো হোম অথবা ডিডেন্ট আই গো হোম, এটা দিয়ে আমি ইন্টারোগেটিভ গঠন করতে পারি। তাহলে যদি প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ গঠন করতে হয় তাহলে আমাদেরকে টু ভার্বের সাহায্য নিতে হবে। এখানে আরেকটা জিনিস খেয়াল করো যে ডিডেন্ট আই গো হোম বা ডিড আই গো হোম, এখানে কিন্তু আমাদের ভার্বটি কী হয়েছে, ওয়েন্ট থেকে ফিরে গোতে চলে এসেছে। তার মানে কোনো বাক্যে কোনো কারণে যদি ডু, ডাজ, ডিড অক্সিলারি হিসেবে কাজ করে তাহলে তোমাকে অবশ্যই সেখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ গেস্টকে ডেকে আনলে তোমাকে সোজা থাকতে হবে। ডাজ হতে পারে কিন্তু ভার্বের সঙ্গে ইএস যোগ হতে পারবে না, তাহলে ভার্বটাকে সম্পূর্ণ বেসিক ফরম্যাটে তোমাকে রাখতে হবে। দ্বিতীয় অর্থ যেখানে ব্যবহৃত হয় সেটি হলো নেগেটিভ। আই লাইক মিউজিক, এখানে আই ডোন্ট লাইক মিউজিক, যদি আমি এটাকে নেগেটিভ করি তাহলে আই ডোন্ট লাইক মিউজিক, অথবা আই ভিজিটেড অ্যান এক্সিবিশন, আই ভিজিটেড অ্যান এক্সিবিশন, আই ডিডেন্ট ভিজিট অ্যান এক্সিবিশন, আই ডিড নট ভিজিট অ্যান এক্সিবিশন, এটা দিয়ে আমরা নেগেটিভ গঠন করতে পারি। তিন নম্বর যে অর্থটি রয়েছে, যে অর্থে ব্যবহৃত হয় ডু ভার্বটি, সেটি হলো, একটি বাক্য খেয়াল করো, আই ডু সাপোর্ট ইট। খেয়াল করে এই বাক্যে ডু শব্দটি এখানে বসে কি করছে, এখানে ডু শব্দটি কি করছে, সাপোর্ট ভার্বকে শুধুমাত্র জোর দিচ্ছে। আই ডু সাপোর্ট ইট মানে আমি এটা সমর্থন করি বা অবশ্যই এটাকে সমর্থন করি। তাহলে এরকম বাক্যে ভার্বকে এমফাসিস করার জন্য ভার্বের আগে আমরা ডু, ডাজ, ডিড ব্যবহার করতে পারি। হি ডাজ মিস ক্লাসেস, হি ডাজ মিস ক্লাসেস মানে কি, সে ক্লাস মিস করেই। চতুর্থ যে অর্থে ব্যবহৃত হয় ডু, ডাজ, ডিড সেটি হল কন্ট্রাক্টেড ক্লজ। কন্ট্রাক্টেড ক্লজ অর্থাৎ বক্তব্যকে সংক্ষিপ্ত করার জন্য, যেমন দেখো ইউ ডিড এ রং অ্যান্ড সো ডিড আই, তুমি একটা ভুল করেছিলে এবং আমিও তেমনটি করেছিলাম, অ্যান্ড সো ডিড আই, এখানে সাধারণত সো দিয়ে করা হয়, অ্যান্ড আই ডিড অলসো, এখানে আরেকটাভাবে লেখা যায় সেটা হলো ইউ ডিড এ মিস্টেক অ্যান্ড আই ডিড অলসো। যদি সো দেওয়া হয় তাহলে ডিডটা আগে আসে, সাবজেক্টটা পরে যায়, আর যদি তুমি অ্যান্ড দিয়ে যোগ করো অ্যান্ড আই ডিড অলসো তাহলে সাবজেক্ট আগে আসবে, ডিডটা পরে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছ। মনে রাখবে যে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট এবং পাস্ট ইনডিফিনাইট এই দুটি ক্ষেত্রে ডু, ডাজ, ডিড ব্যবহৃত হয়, ব্যবহৃত হয় ইন্টারোগেটিভ গঠনের জন্য, ব্যবহৃত হয় নেগেটিভ গঠনের জন্য, ব্যবহৃত হয় ভার্বকে এমফাসিস করার জন্য এবং ব্যবহৃত হয় সংক্ষিপ্ত আকারে, অর্থাৎ পূর্বের যে বাক্যটি আমি বললাম সেই বাক্যটির বক্তব্যকে সংক্ষিপ্ত করার জন্য তারপরে ডু, ডাজ, ডিড ব্যবহৃত হয়।
এবং মনে রাখতে হবে যে ডু ডাজ ডিড যদি কোনো বাক্যে অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয় তাহলে অবশ্যই অবশ্যই তার মূল ভার্বটাকে প্রেজেন্ট ফর্মেটে রাখতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। আশা করি বিষয়টি সকলের কাছে ক্লিয়ার হয়েছে। যদি এরপরে কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। ভালো থাকবে সকলেই। সকলের শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।